একটা জিনিস করা যায়। কি করব বলো? অন্তাক্ষরী। হ্যাঁ অন্তাক্ষরী। আমি যেখানে গান শেষ করব ওখান থেকে তুমি শুরু করবে, ওকে? ডাবল ওকে। তাহলে তুমি প্রথমে শুরু করো। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়াও তোমার কারণে। নো না নি নে না, যেটা দিয়ে ইচ্ছে তুমি গাইতে পারো। না না কাছে এসো না, না না কাছে এসো না মায়াবী এই রাতে, না না কাছে এসো না মায়াবী এই রাতে। চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমারই দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা, আজ যেন ভেসে যায় ধুলো মাখা পথ ঘেসে প্রিয়তমা। ম ম ম মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। এবার বি আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। আমি যতই মনের কথা বলার জন্য তোমাকে ভালোবাসার গান গেয়ে শোনাই, আমার মনে হয় তুমি বুঝবে না। লাইফে কি কোনোদিন আমরা ডুয়েট গান আর গাইতে পারবো না? কি হয়েছে? কিছু না, আমি এবার একটা তোমাকে ভালো গেমের কথা বলি। কি গেম? আমরা একে অপরকে চোখের পলক না ফেলে দেখব, যার পলক আগে পড়বে সে আউট। ওকে রেডি? জাগে না রে না রে জিয়া লাগে না, পিয়া বিনা জিয়া লাগে না, পিয়া বিনা জাগে না রে না রে জিয়া লাগে না, পিয়া বিনা জিয়া লাগে না। আমি হব রাতার তুই হবি চাঁদ, জোছো নাই ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই, ছিল সে শহর আমাদের। ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। হ্যালো, কি হলো? সারা রাত ঘুমোনো যাবে না বলে নিজের মতো করে ঘুমিয়ে পড়লে? কি মেয়ে বলো তো তুমি, স্বপ্নেও কি তুমি আমাকে একসাথে ডুয়েট গান গাইতে দেবে না? আবার কি ঘুমাইনি ক্যান্ডি ফ্লস? কি গান গাইবো সেটাই ভাবছিলাম। কে তুমি? ভালোই গল্প দিতে পারো। আচ্ছা
যুগলবন্দী অনেক হলো, আর কি করা যায়? কি একটু ধৈর্য ধরে দেখো, তুমি তো আমার জন্যই সারাটা রাত জেগে আছো, তাই তোমার জন্য আমি একটা সুন্দর গিফট রেডি করছি। রবি, হ্যাঁ, ওই বেকার ওয়্যার দিয়ে আমার জন্য সুন্দর গিফট তৈরি করবে? হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখো, তুমি এটাকে বেকার ওয়্যার বললে তো, এবার দেখো এই রবির ট্যালেন্ট। রবি কি করছো? হ্যাঁ এক মিনিট, কি করলে? টানটানা, হে ওয়াও, ইটস বিউটিফুল রবি, দারুণ হয়েছে তো, এই বেকার ওয়্যার গুলো দিয়ে এত সুন্দর বানিয়েছো, খুব ভালো হয়েছে, খুব ট্যালেন্টেড তুমি রবি, দেখে পুরো টিয়া পাখির খাঁচার মতো লাগছে, কিন্তু খাঁচাটা আছে, পাখিটাই মিস হয়ে গেছে। ওটাও আছে, কি বলছো? হ্যাঁ, পারফেক্ট। রবি, এটা দেখে তো আমার একটা কথাই মনে হচ্ছে, এই লাভ বার্ডসরা যেন কোনো দিন আলাদা না হয়, সারাটা জীবন এর একসঙ্গে থাকে। এই লাভ বার্ডসদের মতন আমি আর তুমি যেন কোনো দিন আলাদা না হয়, একসাথেই যেন থাকি। ক্যান্ডি ফ্লস, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আহা 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 আহা, দারুণ মজা, আহা আহা আহা। তুমি আমাকে একটা কথা বলো, এত রান্না বান্না হচ্ছে, কোনো বিশেষ উপলক্ষ আছে? আজকে বাইরে থেকে কিছু লোক খেতে আসবে তো, ওরা সবাই পেট ভরে খেয়ে স্যারকে শুভেচ্ছা জানাবে, তাই জন্য। বাইরে থেকে লোক খেতে আসবে? আজকে কি স্যারের জন্মদিন? আসলে না লক্ষ্মী, আজকে বাবার জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ দিন মানে? সেটার ব্যাপারে আমরা অত ডিটেলে কেউই জানি না, বাবাও বলেনি আর আমরাও জিজ্ঞেস করিনি। হ্যাঁ দিদি, প্রত্যেক বছর এই দিনে স্যার খুব বড় করে লোক খাওয়ানোর আয়োজন করে, অনেক লোক খেতে আসে এই বাড়িতে, তারপর বাড়িতে পুজো দিয়ে স্যার মন্দিরে যায়। স্যার কেন যে এই সব করে সেটা আমরা কেউই জানি না। হ্যাঁ, সবই স্যারের মনের মধ্যেই আছে। মা গো, সাধারণ একটা জায়গা থেকে আমি যে এতটা উন্নতি করতে পেরেছি তার কারণ আমি তো কখনো ভুলে যাইনি। আমাকে এই জীবনটা দিল যে মহাপুরুষ, তাকে খুঁজে পাবো বলেই তো প্রত্যেক বছর এই দিনটায় আমি 10 জনকে ডেকে পেট ভরে খাওয়াই। আমার মনস্কামনাটা এবছর অন্তত তুমি পূরণ করে দিও মা। এখানে এনে এগুলো রেখে দাও। হ্যাঁ রাখো। পূর্ণিমা দাদা, খাবার রেডি হয়েছে? সব রেডি আছে দাদা। লোকদের ডেকে আনতে কি অর্জুন এখনো ফেরেনি? দেখো হয়তো কাউকে এখনো খুঁজে পায়নি। সেটা কি করে হতে পারে দাদা? ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে বলে মারপিট করে লোকজন এখানে চলে আসবে, যত সব এমনিতেই বাইরের লোকজন বাড়িতে জাঁকিয়ে বসে আছে, সেটা দেখেছেন দাদা? কি দিদি, খাওয়ার সময় এত বেশি কথা কেউ বলে নাকি? তুমি ডাক্তার আর তুমি এটা জানো না? যাও গিয়ে খেতে বসো। আমাদের দেশে বলে খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খেয়ে নিতে হয়, না হলে খাবার গায়ে লাগে না, বুঝলে? তুমি বকবক না করে এসে খাবারটা দাও, যত বড় মুখ নয় তত বড় কথা, আর পারছি না। বর্দা,
তুমিও খেতে বসে পড়ো। না পূর্ণিমা, অর্জুন 10 জনকে নিয়ে আসতে গেছে, ওরা সবাই এসে খাওয়ার পরেই আমি শান্তিতে খেতে পারবো, না হলে বাবাকে আমি উত্তর দিতে পারবো। ঠিক আছে বর্তা। কমলা, তুই আর লক্ষ্মী গিয়ে খেয়ে নে। লক্ষ্মী, যে যাই বলুক কারোর কথা কান দিও না, আমি আসছি, খেয়ে নে। ঠিক আছে। এখানে ঠিকানে বসো, বসো। এই উমা, কি হয়েছে বৌদি, তুমি খাবে না, চলে যাচ্ছ যে? কাজের লোকদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া স্ট্যাটাস আমার এখনো হয়নি, বুঝলে? সরি ম্যাডাম, সবাই বললো বলে আমি ওখানে গিয়ে বসে গেলাম, ওটা আমারই ভুল, আপনি গিয়ে খেয়ে নিন প্লিজ। এই, আমি কখন খাবো না খাবো সেটা অর্ডার দাও তুমি কে? আমি হয়েছে উমা, অনেক হয়েছে, বিয়ে না করে বউ ঘরে নিয়ে আসার মতো লক্ষ্মীর সঙ্গে দুবেলা যা তা ব্যবহার করছো তুমি। লক্ষ্মী এই বাড়ির একজন, আমি তোমাকে আগেই বলে দিয়েছি, কেন অকারণে অশান্তি করছো? কিরে অর্জুন, নিমন্ত্রিত লোকজনদের নিয়েছি দাদা। গুড, ওখানে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। আসুন। বাবা জানলে খুব রেগে যাবেন, শেষ মুহূর্তে কাকে ডাকবো? কাউকে ডাকতে হবে না, বাড়িতেই একজন থাকতে বাইরে লোক খোঁজার কি দরকার দাদা? কার কথা বলছো তুমি? এই তো দাঁড়িয়ে আছে, ভাগ্য লক্ষ্মী, ওর কথাই বলছি। তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? হ্যাঁ রবি, একটু শান্ত হয়ে যাও। না লক্ষ্মী, তুমি একটু চুপ করে থাকো। রবি প্লিজ, তুমি কেন এত রেগে যাচ্ছ? উমা ম্যাডাম কোনো ভুল কথা তো বলেননি। তুমি এগুলো কি বলছো লক্ষ্মী? রবি দাঁড়াও, স্যার তার মানত পূরণ করার জন্য প্রত্যেক বছর 10 জন মানুষকে খাওয়ান, এই বছর ওই 10 জনের একজন হতে আমার কোনো দুঃখ নেই, আর এতে আমি অপমানিতও বোধ করছি না। এতে অংশ নিতে পারা পুণ্যের ব্যাপার বলে দাদু বলেছে। পূর্ণিমা দিদি, সবাইকে খাওয়ার জন্য কলা পাতা দিয়ে দাও, আমি ওনাদের সঙ্গে বলছি। ঠিক আছে দিদি। আপনারা সবাই খুশি মনে পেট ভরে খাবেন, আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদেই আমরা ভালো থাকবো।
তোমার কাছে যে বিষয়টা পাপ বলে মনে হচ্ছে সেটাই ওই লক্ষ্মীর কাছে মহাপুণ্যের কাজ বলে স্বীকৃতি পাচ্ছে। ওর সঙ্গে বসে খাওয়ার যোগ্যতা তো আমাদের এখানে কারোরই নেই। দারুন পায়েশটা, দারুন হয়েছে। সন্দীপন, আজকে তুই কিন্তু দারুন একটা কথা বলেছিস, শুনেই খুব আনন্দ হচ্ছে না? ঠিক বলেছো দাদা। তুমি খাও মা। হ্যালো, গুড মর্নিং উমা। গুড মর্নিং আন্টি। যদিও আমরা পাশের বাড়িতেই থাকি, তবু দেখাই হয় না। হ্যাঁ আন্টি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমায় একটা কারণের জন্য আমি ফোন করেছি। কি ব্যাপার? তোমাদের বাড়িতে কোনো নতুন গেস্ট এসেছে? পূর্ণিমা, পূর্ণিমা। চিকেন ডিনার মানে? মানে হলো আমি উইনার। ডাকছেন দাদা? সবাই খেয়েছে? সবাই ভালো করে খেয়ে যে যার বাড়ি চলে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। সবাই পেট ভরে খেয়ে গেছে বললাম। বেরিয়ে গেছে? ও আচ্ছা। কেন, কি হয়েছে? সবাইকে টাকা দেবো ভেবেছিলাম। সবাইকে টাকা দেওয়ার কথা ভেবেছিলে? সবাইকে যারা কিছু দারুকে টাকা দেওয়া। লক্ষ্মী। কোন লক্ষ্মীকে ডাকছো, মহাদিদি না ভাগ্য লক্ষ্মী দিদি? কে আসছে? রোগা করে ফর্সা সুন্দর দেখতে একটা মেয়ে ছিল, ও কি তোমাদের আত্মীয় হয়? আত্মীয় নয়, ও কাজের মেয়ে। আমাদের দোকানে কাজ করে, দোকানে কাজ কম আছে, তাই বাড়িতে এখন কাজে রেখেছি ওকে। তাই নাকি? কাল রাতে ওদের আমি ছাদে দেখেছিলাম, আর আমি ভুলই ভেবেছি, ভেবেছি ওদের দুজনের বিয়ে হবে। ওই মেয়েটার নাম কি গো? ভাগ্যলক্ষ্মী। ওকেই দেখেছি আমি। তুই একদম কথা বলিস না। কেন স্যার? এই নাও মা, এটা নাও। আমাকে? পুজোর পর সবাই খেয়ে নিলে সবাইকে এটা দেব ভেবেছিলাম। এটা ওদের ভাগ্যে নেই হয়তো, তাই তোমাকে দিচ্ছি। না স্যার, লাগবে না। কি বলছেন আন্টি? কাল রাতে আমি দেখলাম ওরা দুজনে একসঙ্গে গান টান গেয়ে কি নাটক করছিল। তুমি একটা কাজ করো, ওই মেয়েটাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। না বলো না মা, এটা দান বা দয়া নয়, বাবার মনের শান্তির জন্য প্রত্যেক বছর এরকম দেওয়ার নিয়ম। এই বছরও দেব ভাবলাম, তার আগেই দেখো ওরা চলে গেল। এটা বাবার আশীর্বাদ ভেবে নিয়ে নাও মা। স্যারের মনের শান্তির জন্য আমি তো সবার সঙ্গে খেয়ে নিলাম। এই দেখো মা, এই টাকাটা কোনো এক মানুষের বাবাকে করা সাহায্য, ওটাই আমি এখন তোমাকে দিচ্ছি। এটা নিশ্চয়ই তোমার কোনো কাজে লাগবে। এতে না করে তুমি যদি নিয়ে নাও, আমিও আনন্দ পাবো, বাবাও আনন্দ পাবেন। আমাকে বলে ভালোই করেছেন, আপনাকে আর এই নিয়ে ভাবতে হবে না। থ্যাংকস। ঠিক আছে, আমি রাখছি। নিয়ে নাও মা। ঠিক আছে স্যার। এই এই দাঁড়া দাঁড়া, ও নিয়ে নিচ্ছি বললো তো, এই নাও। থ্যাংক ইউ স্যার। ইয়ে উইনার, উইনার চিকেন ডিনার। লোকটা
দরকার চিকেন খাওয়ানো পুরো বুঝতে পারো আরে বাবু 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 এই ছোট্ট মেয়েটাকে পাকা হয়ে গেছে দেখেছ দাদা তুলো বলে আমার ডাকলো নাকি ক্যান্ডি কি এত বড় হয় নাকি তুমি তো হুলোর সাইজের তোমাকে ক্যান্ডি বলবো আমি ভাবলাম তুমি বোধহয় আমাকেই বললে ও লক্ষ্মী দারুণ ব্যাপার কাঁপিয়ে দিয়েছো খাবার দান করার সময় তুমি ওদের সাথে বসে খেয়ে তোমার বড় মনের পরিচয় দিয়েছো আর এখন সবার আশীর্বাদও তুমি পেয়ে গেছো কাঁপিয়ে দিয়েছো তো পুরো সেসব তো ঠিক আছে বুঝেছি তা তুমি মাঠে গিয়ে কখন কাঁপাবে বললো আগে গিয়ে মুখটা ধুয়ে আসি তারপরে আমি হাত পা ধুচ্ছি আচ্ছা দেখছো আমাকে নিয়ে কিরকম ইয়ার্কি করে তুমিও দেখছি মুখ ধুতে গেলে লক্ষ্মী ভাগ্য লক্ষ্মী হ্যাঁ এই এদিকে এসো কি হলো ম্যাডাম তুমি নিজেকে কি ভাবছো বলো এই বাড়িতে সবাই তোমার সঙ্গে ভালো মতো কথা বলছে বলে তুমি এটা সুযোগ নিতে চাইছো ও আবার এখন কি করলো যে তুমি এত রাগ দেখাচ্ছো তুই জিজ্ঞেস করো নাকি আমি জিজ্ঞেস করলে বলবে আমি নাকি লক্ষ্মীকে সাপোর্ট করে ওনার সাথে ঝগড়া করছি তুমি এখন ওকে সাপোর্ট করছো বলে ওর মধ্যে কোনো ভুল নেই এই ভুলটা ভেবে বসো না সবকিছুর কারণ তো তুমি আমি আবার কি করলাম তুমি কি করলে তোমার আর কি দোষ ধরবো বলো সব দোষ তো ওরই এই তুমি এই বাড়িতে কেন এসেছো বলো তো সারা রাত ছাদে গিয়ে ওর সঙ্গে নাচ গান করার জন্য এসেছো দেখো বৌদি এখন যে মেয়েটাকে তুমি এত দোষ দিচ্ছ এখন তোমার মাথায় থাকবে পরে কিন্তু তোমার চলে যাবে কিন্তু কারোর স্বভাবকে কোনোদিনও দোষ দিও না ওটা সারা জীবন মনে রয়ে যাবে আর যাবেও না এই তুমি তোমার চরকায় তেল দাও তোমাকে জিজ্ঞেস করেছি আমি আমার প্রশ্নের উত্তর দাও সারা রাত রবির সঙ্গে ছাদে গিয়ে নাচ গান কেন করছিলে তুমি ম্যাডাম আমি কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজই করিনি রাতে রবিকে বিছে কামড়েছিল আর সেই বিষটাই বের করার জন্য আমি পেঁয়াজের রস বের করে নিয়ে ওর হাতে লাগিয়ে দিয়েছিলাম তারপর যদিও ঘুমিয়ে পড়তো তাহলে বিষটা পুরো শরীরে ছড়িয়ে পড়তো আর সেজন্যই আমি সারা রাত না ঘুমিয়ে ওর সঙ্গে জেগেছিলাম ও তাই নাকি হ্যাঁ সারা রাত জেগে থেকে তুমি ওকে সঙ্গ দিচ্ছিলে কারণ ওর হাতে তো বিছে কামড়িয়েছে তাই না সন্দীপান কি হলো কাল যাতে ওর হাতে বিছের বিষটা ছড়িয়ে না যায় সেই জন্য ইনজেকশন দিয়েছিলে তো হ্যাঁ তারপর তুমি বলনি রবিকে বিছানায় শুয়ে ভালো মতো রেস্ট নিতে হ্যাঁ বলেছিলাম তো কি হয়েছে কিছু না লক্ষ্মী এত কিছু হয়ে গেছে আর তুমি রবির পায়ে ওষুধ লাগিয়ে ও যাতে ঘুমিয়ে না পড়ে সেই জন্য ছাদে জেগে থাকলে সারা রাত ওর সঙ্গে না ম্যাডাম সত্যি আমি এগুলো জানতাম একদম মিথ্যা কথা বলবে না লক্ষ্মীর মিথ্যে বলার মতন কিছুই নেই আমি এমনি আর কি মেরে ওকে তখন ওই রাত্রেবেলা ইঞ্জেকশন নেওয়ার কথাটা আমি কিছুতেই বলতে পারিনি এই সমস্ত জিনিস নিয়ে কেউ ইয়ারকি মারে নাকি দাঁড়াও আমি দাদাকে গিয়ে বলে দেবো যে তোমরা কি করে বেড়াচ্ছ উমা ওর ব্যাপারে তো তুমি জানো এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন ওকে সবাই তোমরা মাথায় তুলে এমন ভাবে নাচছো যে ও কোনো কারণ ছাড়াই এই বাড়িতে রয়েছে চারপাশের লোকজন এ নিয়ে কথা বলছে এই বাড়ির প্রত্যেকের একটা সম্মান আছে সেটা এভাবে তুমি নষ্ট করো না লক্ষ্মী আমি ওই সব কিছু তখন এমনিই করেছিলাম একবার যদি বদনাম হয়ে যায় তাহলে সেটা সহ্য করার শক্তি তোর আছে কিনা জানি না কিন্তু সেটা আমার নেই মা
আমাকে তুমি বড় করেছো দাদু, এটা আমি কখনো ভুলবো না, কথা দিলাম। লক্ষ্মী, লক্ষ্মী, দিদি। হ্যাঁ, তোমার খুব বড় মন দিদি। কেন দিদি? সবার সাথে বসে খাবো বলে আমি নিজেই কখনো ভাবিনি। আমাদের মহাদিদির মতো তুমিও খুব বড় মনের। তুমি দেখো, তুমি জীবনে অনেক উন্নতি করবে। ওই ডাক্তার দিদির কথায় কান দিও না কিন্তু। উনি সবসময় ওইরকম উল্টো পাল্টা বকেন, আমিও তো সহ্য করে এতদিন এই বাড়িতে আছি। দুপুরে তোমার আর রবি দাদার জন্য খাবার পাঠিয়ে দেব। কাজ বেশি ছিল বলে খেতে পারিনি, এই সব অজুহাত কিন্তু আমি একদম শুনবো না। না খেলে বকা খাবে কিন্তু, বুঝেছ? পূর্ণিমা দিদি, তুমি বাড়িতে থাকলে বাড়ির আনন্দ কখনো কম হবে না। তাই বলছো নাকি? আরে মা দিদিও তো সেই কথাই বলে, ওই জন্যই তো ডাক্তার দিদির কথা সহ্য করে কেন আছি। লক্ষ্মী, বৌদি আজকে দোকানে যাবে না, আসলে অন্য একটা কাজে বাইরে যাচ্ছে। তুমি কি আমার সাথে বাইকে যাবে? আমি বাইরে ওয়েট করছি। যাও যাও না, দাঁড়িয়ে আছো কেন? রোজ রোজ অটোতে এত কষ্ট করে কেন যাবে বলো তো? রবি দাদা খুব ভালো, ভরসা করে চলে যাও। চলো চলো না। দোকানে যাবে বলে বেরিয়ে পড়েছো? হ্যাঁ ম্যাডাম। দোকানে যাওয়াতে কোনো ভুল নেই, সেই জন্যই তোমাকে মাইনে দেওয়া হয়। তা বলে রবির সঙ্গে বাইকে ঘুরে বেড়ানো, ওর সঙ্গে যেখানে সেখানে যাওয়া, এ সমস্ত ভালো দেখায় না বলে দিচ্ছি। আমি আগেই তোমাকে বলেছি, এই বাড়ির একটা সম্মান আছে, সেটা যেন না হারায়, বুঝেছ? কাজের লোকেদের এজন্য মাথায় তুলতে নেই। আমি যা বললাম ভুলে যেও না যেন। আমি ভালো মতোই বুঝে গেছি ম্যাডাম। এই নাও, এতে 1,00,000 টাকা আছে, যত্ন করে রেখো। এটা বিকেলে আমার বান্ধবী গীতা দোকানে গিয়ে তোমার থেকে টাকাটা নিয়ে নেবে। এ নাও ধরো, সাবধানে রেখো। দেখে নিচ্ছি ম্যাডাম। আমার বান্ধবীর নাম মনে থাকবে তো? গীতা। যাও। আসছি দিদি। হ্যাঁ দিদি, সাবধানে যেও। হ্যাঁ। কি দিদি, ও একটা বাচ্চা মেয়ে, ওকে বারবার কথা শোনাও কেন? আমি কথা শোনাবো কি আদর করবো সেটা আমার ব্যাপার, তুমি যাও নিজের কাজ করো গিয়ে। সবার মাঝখানে কথা বলার এত দরকার নেই, বুঝলে? হ্যাঁ যাও। দিদি একটু কফি করে নিয়ে আসি? কেন, আসলে খুব মাথা গরম হয়ে গেছে তো, তাহলে তোমার জন্য একটু ঠান্ডা জুস নিয়ে আসি। ওপরে তো একজন আছে, যাও ওনাকে গিয়ে চা দিয়ে এসো, আমার অনেক কাজ আছে এখন। কাজটা করছে দেখো না। লক্ষ্মী চলো যাই। লক্ষ্মী, তোমাকেই ডাকছি। লক্ষ্মী দাঁড়াও। কি হলো ক্যান্ডি ফ্লস? আমি তোমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম, তুমি নিজের মতো হেঁটে চলে যাচ্ছ। ঠিক আছে, তুমি বাইকে ওঠো। কি হলো তোমার, কথা বলবে না ভেবেছো? কি হলো ক্যান্ডি ফ্লস, আমার উপর কিসের রাগ বলো তো? কি হয়েছে তোমার? এই ক্যান্ডি ফ্লস, তুমি এত রাগ করছো কেন? মিথ্যে কথা বললাম বলে এটার জন্য এত রাগ? তোমার সাথে একটুখানি সময় কাটাতে পারবো বলে তোমাকে মিথ্যে কথা বললাম? আমার ভুল হয়ে থাকলে এক্ষুনি আমি এখানে 108 বার উঠবোস করছি। 1, 2, 3। এই ক্যান্ডি দাঁড়াও। ক্যান্ডি কি হলো, মাঝ রাস্তায় একটা ছেলে তোমার জন্য কান ধরে উঠবোস করছে আর তুমি কথা না বলে চলে যাচ্ছ? প্লিজ ক্ষমা করে দাও না গো, এই মুখটা দেখেও তোমার রেগে থাকতে ইচ্ছে করছে? আরে বাবা, রেগে থাকলে একটু বকে দাও না, বকার জন্যই একটু কথা বলে নাও।
না কথা বলে থেকো না, তুমি যদি কথা না বলো আমি এটা সহ্য করতে পারবো না। তোমাকে তো আমি সরি বলছি, কান ধরে উঠবসও করলাম, আর কি করতে হবে বলো, আমি করছি। এই আমি তো এখানেই আছি, কাকে খুঁজছো? অটো, ক্যান্ডি, দাঁড়ান দাদা। দাদা আমার কাছে গাড়ি আছে, আপনাকে উনি এমনিই ডেকেছেন, আপনি চলে যান। এই ক্যান্ডি ফ্লাস, দাদা আপনি চলুন। কি করছো এটা? এই ক্যান্ডি, ক্যান্ডি, ক্যান্ডি কি করছো? ক্যান্ডি অকারণে অটোতে উঠে গেলে কি? ক্যান্ডি তোমাকে তো আমি এখানে নিতে এলাম, বলো কেন এত রাগ করছো? তোমাকে তো আমি সরি বললাম না কি? হ্যাঁ ক্ষমা করে দাও না প্লিজ। ক্যান্ডি আমি মানছি আমার খুব বড় ভুল হয়ে গেছে, অটো দাঁড় করাও না গো। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? চলো আমরা বাইকে যাই। তোমার কিসের এত রাগ বলো তো? তুমি কথা শুনবে না তো? ক্যান্ডি এইরকম একটা সময় বাইকটাও, ছি ও তো অটো থেকেও নামলো না। কি ব্যাপার, তোরা দুজন একসাথে এতদিন পরে আমার কাছে এলি? ভাবলাম তোর ভালোবাসার গল্পটা শুনে যাই। জাস্ট আ মিনিট। ওকে ওকে, হ্যালো। সব সময় বিজি থাকবি। বলো মা, কি বলেছি? খবর আছে কি? ভালো খবর আছে। ভালো খবর? কি খবর? ভাগ্যলক্ষ্মী রবির সঙ্গে বাইকে করে দোকানে যায়নি আজকে। রিয়েলি? ইয়েস। কি করে হলো? আমি ওকে এমন ফাঁদে ফেলেছি, সোজাই যাবে, লেফট রাইট কোনো দিকে আর তাকাবে না। আর রবির দিকেও যাতে ও না তাকায় সেই ব্যবস্থা করে দিয়েছি আমি। ভেরি গুড। লক্ষ্মী আর রবির মাঝে এই প্রথম বাধা পড়ল। আমার তো মনের মধ্যে শুনেই যে কি আনন্দ হচ্ছে, কি বলবো তোমায়। তেজা এটা তো সবে শুরু হলো, তুমি শুধু দেখতে থাকো ওকে কিভাবে এই বাড়ি থেকে আমি তাড়াই। থ্যাংক ইউ মা। তেজা। হ্যাঁ বলো। থ্যাংক ইউটার মুখে না বললেই ভালো, তাই তো? আই আন্ডারস্ট্যান্ড। তোমার হসপিটালটাকে ডেভেলপ করার জন্য তুমি 2 কোটি টাকা চেয়েছিলে না? হ্যাঁ তেজা। সেটা খুব তাড়াতাড়ি তোমার হাতে পৌঁছে যাবে। সত্যি? থ্যাংক ইউ। আমি যে তোমার মুখে থ্যাংক ইউ আর শুনতে চাই না। বুঝেছি। আর কয়েকদিন সময় দাও, রবির জীবনে ভাগ্যলক্ষ্মী নামে আর কেউ থাকবে না। আমার কথা মতো তুমি ওর কাছে ওই 1 লক্ষ টাকা পৌঁছে দিয়েছো তো? হ্যাঁ দিয়ে দিয়েছি। তোমার কথা মতো তোমার ফ্রেন্ড গীতাকে দোকানে গিয়ে সন্ধ্যের সময় টাকাটা নিয়ে নিতে বলেছি আমি। ওকে, ওই টাকাটা দিয়ে এবার তো আমি অন্য খেলা খেলবো উমা। তেজা। হ্যাঁ বলো। কি হলো, সাইলেন্ট হয়ে গেলে যে? ভাগ্যলক্ষ্মীর ব্যাপারে একটু ভাবছিলাম। ও যেন রবির কাছেও না খিসতে পারে। ওই ব্যাপারটা আমি দেখছি, বললাম তো। তুমি কেন বেকার টেনশন নিয়ে শরীর খারাপ করবে বলো তো? আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। রবি থেকে ভাগ্যলক্ষ্মীকে আলাদা করার জন্য তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো? কোনো স্পেশাল রিজন আছে নাকি? তেজা। হ্যাঁ উমা বলো। চুপ করে গেলে কেন তুমি? কারণটা বলবে না আমাকে? তুমি কি এসবই জানতে চাইছো এখন?
নাকি কাজটা হওয়া দরকার? আমার তো কাজ হওয়াটা দরকার। তাহলে এরকম বেকার প্রশ্ন না করে আমি যা বলছি সেই কাজগুলো করো। ওকে, সরি তেজা। ইটস ওকে, তোমার প্রাপ্য টাকা ঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, বাই। ওকে। তোমার কথা তুমি মনেই রাখো তেজা, তোমার সব কথা আমি জানি, কে ভিলেন সেটা দেখতে হবে তো। ক্যান্ডি, স্টক ক্লিয়ারেন্সের সাথে সাথে আমাদের বন্ধুত্বটাও ক্লিয়ার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো নাকি? ক্যান্ডি, কত ভালো করে প্ল্যান করে উমাকে দিয়ে ওদের মধ্যে ঝামেলা করিয়ে রবির সাথে ভাগ্য লক্ষ্মীকে একসাথে বাইকে করে যেতে দিলাম না, সেটা দেখলি তো তোরা? কি ব্যাপার, তোরা হাসছিস কেন? হাসি পাচ্ছিল বলে হেসেছি। আমরা হাসলে তুই হঠাৎ করে রেগে যাবি কি করে জানবো? কি বলছিসটা কি? দেখলি তো, আমরা হাসার আগেই তুই এরকম ভাবে রেগে যাচ্ছিস। বেকার ইয়ার্কি না মেরে আসল কথাটা বলবি? তেজু, তুই যতই প্ল্যান করিস না কেন, ওদের রাস্তায় একসাথে যাওয়া থেকে হয়তো আটকাতে পারবি, কিন্তু দোকানে ওদের একসাথে থাকাটা আটকাতে পারবি কি? হ্যাঁ একদম রে, ও ঠিকই বলেছে। তুই ওদেরকে শুধু আধ ঘন্টার জন্য আলাদা করবি, বাকি পুরোটা সময় তো ওরা দোকানে একসঙ্গে থাকবে, সেই ব্যাপারে কি করবি? তোরাই যখন এত কিছু ভেবে নিচ্ছিস, তাহলে কি আমি এটা নিয়ে ভাববো না? এটার জন্য একটা সুন্দর প্ল্যান রয়েছে। সরোজা দিদি, আমি যে করে হোক তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো গো। কি করে দিবি? এই একই কথা তো আগের মাসেও বলেছিলি, আমার থেকে টাকা নিয়েছিস, 3 মাস হয়ে গেছে, কি এখন বোকা বানানোর চেষ্টা করছিস? এই বাবা, এরকম কিছুই না দিদি, আর 1 মাসের মধ্যেই আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। কি বললি? ওইসব চলবে না, আর মাত্র 3 দিন সময় দিতে পারি, ভালোভাবে আমার 20,000 টাকা তুই ফেরত দিবি, না হলে আমি তোর বরের সঙ্গে কথা বলবো। হে ভগবান, দিদি দিদি দয়া করে তুমি এসব কিছু করে বসো না দিদি। ঠিক আছে, আর 3 দিনের মধ্যেই আমি তোমার টাকা শোধ করে দেবো। এটাই লাস্ট সুযোগ, কথা যদি না রাখিস খুব খারাপ হয়ে যাবে। মল্লিকাকে ভালোভাবে জীবন যাপন করাবো ভাবলাম, তো ফোনই ধরছে না দেখছি। হয়ে যাবে, দেখা যাক কি করে। আবার কোন ধার দেনা লোক ফোন করছে জানি না। তেজা ম্যাডাম, নমস্কার ম্যাডাম। আমি তো নিজেই আপনাকে ফোন করব ভেবেছিলাম, কিন্তু আপনি নিজেই আমাকে ফোন করলেন। তাই বুঝি, কেন বলতো? ম্যাডাম, আসলে আমার কিছু টাকা লাগবে ম্যাডাম, আপনাকেই তো দিতে হবে। তো আমি কেন দেবো? কেন ম্যাডাম আপনি এরকম বলছেন? আপনার কথা শুনেই তো আমি এত কিছু করলাম। কিন্তু ওটার জন্য আপনি যে 25 লক্ষ টাকা দিয়েছিলেন, ওটাও তো উমা ম্যাডামকে দিয়ে নিয়ে নিলেন। ওটা তো আপনি ফেরত দিয়ে দেবেন বলেছিলেন ম্যাডাম। হ্যাঁ দেবো বলেছিলাম। না তো বলিনি, কিন্তু তার জন্য আমি যেটা বলেছিলাম সেটা কি হয়েছে?